ফিল কেমন বাবা? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি হচ্ছে রান্না করব শোল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল। তো হচ্ছে এখানে আমি সব উপকরণ দিয়ে নিচ্ছি। প্রথমে পেস্ট একটু ভেজে নিয়েছি, দেন হচ্ছে সব মশলা আমি আর কি একটু সব মশলা আর কি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে পানি দিয়ে দিব। এখানে হচ্ছে জাস্ট আমরা যেসব মশলা খাই সেই সব মশলাই আমি দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে আমি আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। তো হচ্ছে মশলার মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি শোল মাছটা কষিয়ে নিব আর কি, শোল মাছ কষিয়ে রান্না করব। তো এই তো আমি শোল মাছটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, শোল মাছটা হতে থাকবে। সে রাতে রাতে তার লোল পড়ে যেতেছে দেখি। কি করছো লোল দিয়ে তুমি? এটা কি রান্না করছো দেখেন? ও পেঁয়াজ রান্না করছো, পেঁয়াজটাকে এত দামি পেঁয়াজ তুমি কি করলা? হ্যাঁ এমনি রান্না করলা তুমি আব্দুল্লাহ? হাই হাই হ্যাঁ, আব্দুল্লাহ হচ্ছে রামুর সাথে বসে বসে রান্না করে রান্না করতেছে। দাও একটু খাই, লবণ হয়েছে ইয়ামি। লাইক দাও, বলো আমাদের ভিডিওটি লাইক করবেন, বল আব্দুল্লাহ লাইক দাও, লাইক। ছি ছি ছি, বলো আব্দুল্লাহ বলো লাইক, কি বলো তুমি, বলো কি বলবা? আমাদের ভিডিওটি কি কাছে এসে বলো, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব, কমেন্টে অবশ্যই মারে। বাবা রান্না শেষ, রান্না শেষ না তো আমার রান্না আমি দেখে নেই। তো হচ্ছে আমার মাছ কষানো হয়ে গেল, এখন হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নিব। আসলে কি কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, আর যখনই খারাপ সময় আসে তখন কিন্তু সময়টা আসলে খুব অনেক লং টাইম থাকে, সময়টা কাটিয়ে চায় না। আসলে যাই হোক, মানুষের জীবন নিয়ে তো এইসব নিয়ে একটা ইয়ে। তো আমি এখানে রান্না করতেছি, মাছগুলো সুন্দর কষানো হয়ে গেছে আর সুন্দর শোল মাছের একটা ফ্লেভার বের হচ্ছে। আর শোল মাছ কে কীভাবে রান্না করেন জানাবেন, আমি সাধারণত এভাবেই রান্না করি। তো হচ্ছে এখন আমি আলু দিয়ে কষিয়ে নিব, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, অনেক একটা সুস্বাদু একটি তরকারি। আসলে মাছ লাগে না, ঝোল দিয়েই মানে এক প্লেট ভাত খাওয়া যায়। তো হচ্ছে আমি মশলা দিয়ে কষিয়ে এখন হচ্ছে আলু টমেটো একসাথে কষিয়ে নিচ্ছি।
আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, নুসরাত ব্লগের সাথে থাকবেন। তো হচ্ছে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম মাখা মাখা যখন হয়েছে তখন আমি পানি দিয়ে দিব। এখন হচ্ছে মাছগুলো দিয়ে, যে পাতিলে মাছ রেখেছিলাম ওই পাতিল দিয়ে পানি দিয়ে দিব, কারণ মশলা লেগে আছে পাতিলা। তো হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি, এখানে যে যে পরিমাণে ঝোল খাবে ওই পরিমাণে দিতে হবে। আর আমি একটু বেশি ঝোল খাই, এর জন্য একটু পাতলা টাইপের তরকারি রান্না করলাম। তো এই দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন হচ্ছে লাস্ট ফিনিশিং, আমি ধনিয়া পাতা দিয়ে দিব। শীত মানেই শোল মাছ, শীত মানেই ধনিয়া পাতা, কি এক মানে খুবই সুন্দর না? শীতকালে সব কিছু যাই রান্ধি তাই যেন ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।